রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিতর্ক অপ্রয়োজনীয় ও অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বুধবার নিজ কার্যালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই বাছাই করে দেখেছেন, সংবিধান প্রাসঙ্গিক আইন ও বিধিমালা পর্যালোচনা করেছেন, তাতে মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে কোনো বাধা নেই। সিসি বলেন, নিয়োগ পাওয়া এবং নির্বাচিত হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। রাষ্ট্রপতি পদে তিনি নিয়োগ পাননি, নির্বাচিত হয়েছেন। অবসরপ্রাপ্ত জেলা জজ ও দুদকের সাবেক কমিশনারের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া নিয়ে বিতর্ক দেখা দিলে তা পরিষ্কার করেন সিএসি। উনি নির্বাচিত হয়েছেন, আমরা ওনাকে নির্বাচিত করেছি প্রচলিত প্রথা অনুসরণ করে। আমাদেরকে অবশ্যই নির্বাচন এবং নিয়োগের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। তাকে যদি এখান থেকে নিয়োগদান করা হতো তাহলে অবশ্যই সেটা অবৈধ হতো, কারণ নিয়োগদানের কর্তৃপক্ষ বা কর্তৃত্ব আমাদের নেই। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিতর্ক অপ্রয়োজনীয় ও অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বুধবার নিজ কার্যালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই বাছাই করে দেখেছেন, সংবিধান প্রাসঙ্গিক আইন ও বিধিমালা পর্যালোচনা করেছেন, তাতে মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে কোনো বাধা নেই। সিসি বলেন, নিয়োগ পাওয়া এবং নির্বাচিত হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। রাষ্ট্রপতি পদে তিনি নিয়োগ পাননি, নির্বাচিত হয়েছেন। অবসরপ্রাপ্ত জেলা জজ ও দুদকের সাবেক কমিশনারের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া নিয়ে বিতর্ক দেখা দিলে তা পরিষ্কার করেন সিএসি। উনি নির্বাচিত হয়েছেন, আমরা ওনাকে নির্বাচিত করেছি প্রচলিত প্রথা অনুসরণ করে। আমাদেরকে অবশ্যই নির্বাচন এবং নিয়োগের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। তাকে যদি এখান থেকে নিয়োগদান করা হতো তাহলে অবশ্যই সেটা অবৈধ হতো, কারণ নিয়োগদানের কর্তৃপক্ষ বা কর্তৃত্ব আমাদের নেই। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিতর্ক অপ্রয়োজনীয় ও অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বুধবার নিজ কার্যালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই বাছাই করে দেখেছেন, সংবিধান প্রাসঙ্গিক আইন ও বিধিমালা পর্যালোচনা করেছেন, তাতে মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে কোনো বাধা নেই। সিসি বলেন, নিয়োগ পাওয়া এবং নির্বাচিত হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। রাষ্ট্রপতি পদে তিনি নিয়োগ পাননি, নির্বাচিত হয়েছেন। অবসরপ্রাপ্ত জেলা জজ ও দুদকের সাবেক কমিশনারের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া নিয়ে বিতর্ক দেখা দিলে তা পরিষ্কার করেন সিএসি। উনি নির্বাচিত হয়েছেন, আমরা ওনাকে নির্বাচিত করেছি প্রচলিত প্রথা অনুসরণ করে। আমাদেরকে অবশ্যই নির্বাচন এবং নিয়োগের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। তাকে যদি এখান থেকে নিয়োগদান করা হতো তাহলে অবশ্যই সেটা অবৈধ হতো, কারণ নিয়োগদানের কর্তৃপক্ষ বা কর্তৃত্ব আমাদের নেই।